আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে অনেক ভালো আছেন। আমরা এখন ওয়ালটনের মোবাইল ফ্যাক্টরিতে আছি আর আমার হাতে দেখতে পাচ্ছেন জেনন X90। এইটা আমরা কিভাবে বানানো হয় মানে A to Z আপনাদের দেখাবো, কিভাবে এটা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়ালটন তৈরি করলো অ্যান্ড কী কী টেস্ট করলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, আর এই ফোনটা আনবক্সিং করবো, আর এই ফোনটার বেশ কিছু ফিচার আপনাদের সাথে শেয়ার করবো। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন আমরা ওয়ালটনের ফ্যাক্টরিতে আছি আর এখানে কিন্তু প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে। আমার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন ফোনগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান রেডি হচ্ছে আর আমরাও কিন্তু এটা সম্পূর্ণ দেখলাম। ওয়ালটন আমাদের খুব সুন্দরভাবে দেখালো আসলে এই জিনিসগুলো কীভাবে তৈরি হয়। তো পুরো ভিডিও জুড়ে থাকবেন আর আমি আছি ওমর, আপনারা দেখছেন টেকনিক্যাল ওমর ইউটিউব চ্যানেল। চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি গিয়েছিলাম বাংলাদেশের অন্যতম জায়ান্ট ব্র্যান্ড ওয়ালটনের ফ্যাক্টরি ভিজিটে। ওয়েল বন্ধুরা, ওয়ালটনের ফ্যাক্টরি যে বিশাল বড় সেটা আমাদের কোনো আইডিয়া ছিল না। প্রায় 800 একরের কাছাকাছি লম্বায় 10 কিলোমিটার হবে ওয়ালটনের ফ্যাক্টরি, যেখানে তৈরি হচ্ছে ওয়ালটনের যাবতীয় সব ইলেকট্রনিক পণ্য, মোবাইল, চার্জার, ব্যাটারি ইত্যাদি সব কিছু। আমরা বাংলাদেশে বেশ কয়েক টেক ইউটিউবার গিয়েছিলাম ওয়ালটনে ইনভাইটে আপকামিং তাদের ওয়ালটন জেনন X90-এর প্রোডাকশন দেখতে। কীভাবে তৈরি হয় সব কিছু আপনাদের দেখাবো। ওয়ালটন মোবাইলের যাত্রা শুরু করে 2010 সাল থেকে এবং ওয়ালটন মোবাইল প্রোডাকশনে গিয়েছিল 2017 সাল থেকে। ওয়ালটন প্রথম মাল্টিলেয়ার PCB বাণিজ্যিকভাবে উৎপাদন এবং বাজারজাতকরণে সরকারের অনুমতি পেয়েছে। ওয়ালটন অলরেডি ফিচার ফোনে PCB উৎপাদন শুরু করেছে। মোবাইলের পাশাপাশি ওয়ালটন চার্জার নিজেরাই উৎপাদন করে এবং ফ্যাক্টরিতে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও ওয়ালটনের টিভি, ফ্রিজ এরকম অনেক ইলেকট্রনিক পণ্যর জন্য তারা PCB বানিয়ে থাকে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতেছে অ্যান্ড তাদের যে PCB বানানোর তৈরি প্রসেসিংটা দেখতেই পাচ্ছেন। আর এটা হলো একটি ফিচার ফোনের PCB যেটা বাংলাদেশে তৈরি হয়েছে। আর ওয়ালটনে যে রেওয়ার্ডগুলো ছিল সেগুলো আমাদের ঘুরিয়ে দেখানো হয়েছে। তো ওয়ালটন কিন্তু বাংলাদেশে অনেকটা সাকসেস অর্জন করেছে। অলরাইট, এবার আমরা দেখবো ওয়ালটন জেনন X90-এর যে প্রোডাকশন লাইনটা সেখানে কী কী হচ্ছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কেচিনের উপর গ্লু লাগানো হচ্ছে, কেননা এখানে তাদের আর মাদারবোর্ডটা বিল্ড করা হবে। ওয়েল, একটি মাদারবোর্ডটা হলো একটি ফোনের সবচেয়ে মেন কোর, যেটাকে থার্মাল লিকুইড যে পেস্টিং আছে সেটা দেওয়ার পর এখানে আমরা যে ক্যামেরাটা সেন্সর দেখতে পাচ্ছি, 64 মেগাপিক্সেল সনির যে লেন্সটা সেটা এখানে বসানো হচ্ছে খুব যত্ন সহকারে। এরপর এটা ক্যাচিনের ওপর বসিয়ে দেওয়া হবে অ্যান্ড খুব যত্ন সহকারে কিন্তু কাজগুলো করা হচ্ছে। আর যারা কাজ করতেছে খুবই দক্ষ টেকনিশিয়ান। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্যামেরা, যে ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সেটা খুব সুন্দরভাবে বসিয়ে দেখা যাচ্ছে যে ঠিকঠাক মতন লাগানো হচ্ছে কি না অথবা এখানে কোনো ধুলাভালি থাকছে কি না। এরপর একটি সাব PCB, নর্মালি এখন ফোনগুলোতে 2টা PCB বিল্ড করা হয়, এখানে কিন্তু সিম ইজেক্টর টুল, স্পিকার, মাইক্রোফোন ইত্যাদি এখানে থাকে। নিচের পোর্শনে ভাইব্রেটর মোটরটা সেট আপ করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন খুব যত্ন সহকারে কিন্তু তারা প্রত্যেকটা PCB সেট আপ করা হয় অ্যান্ড বারবার কিন্তু চেক করা হয়। আর এখানে দেখা হচ্ছে মাদারবোর্ডে কোনো শর্ট আছে কি না, পাওয়ার অন করে দেখছে, যদি শর্ট থাকে সেটা কিন্তু সামনে আগাবে না। তো দেখতে পাচ্ছেন ওয়েল, এটা কিন্তু পাস হয়ে গেছে। এরপর কিন্তু মূল ইম্পর্টেন্ট যেটা হলো ব্যাটারি, ফোনটার ব্যাটারি ছাড়া তো মানে ফোন রান হবে না। তো এই ব্যাটারিটা সুন্দরভাবে বসানো হচ্ছে অ্যান্ড প্রয়োজনীয় যেই এক্সট্রা যে ক্যামেরাগুলো ছিল, সেকেন্ডারি ক্যামেরা ছিল, ফ্ল্যাশ লাইট ছিল, সেগুলো ঠিকঠাক মতন বসিয়ে সামনের দিকে পাস করা হচ্ছে। তারপর উপরে একটি প্লাস্টিকের কভার দেওয়া হচ্ছে যেটা ফোনটার মাদারবোর্ডটা সুরক্ষিত থাকবে। তারপর স্পিকার বসানো হলো, স্ক্রু দিয়ে সামনের মেশিনে পাঠানো হলো, দেখতেই পাচ্ছেন এখানে মেশিনের মাধ্যমে কিন্তু স্ক্রুগুলো ঠিকঠাক মতন সেট আপ করা হচ্ছে, যাতে ফোনটা কিন্তু কোনোরকম সমস্যা বা কোনোরকম লিক না থাকে। তো সব কিছু রেডি হলে সামনে আরেকটা চেক হবে, যেখানে চেক করে দেখবে যে ফোনটার যাবতীয় যে কাজগুলো প্রসেস হয়ে আসলো সেগুলো কিন্তু ঠিকঠাক মতন হয়েছে কি না, পাশ হলেই সামনে আগাবে। আর এখানে ফিঙ্গারপ্রিন্ট চেক করা হয়, সফটওয়্যারে দেওয়া হয়, ডিসপ্লে পার্টিশনটা চেক করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন উনি ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করতেছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেহেতু আছে সেটা। তারপর যে বাজারে যাওয়ার পর যে এখানে সিম দেওয়া হয়, সিমটা নেটওয়ার্ক ঠিক মতন পাবে কি না সেটাও এখানে কিন্তু চেক করে সামনের দিকে আগানো হয়। তারপর এই ভাইটা দেখতে পাচ্ছেন সেখানে ডিসপ্লে দেখতেছে, ডিসপ্লে যে কোনোরকম ড্যামেজ আছে কি না, অ্যামোলেড ডিসপ্লে যেহেতু, টাচ ঠিকঠাক আছে কি না, সব কিছু এখানে চেক হয়। এরপর ক্যামেরা চেকিংটা দেখতে পাচ্ছেন, ফ্রন্ট ক্যামেরা চেক, ব্যাক ক্যামেরা চেক অ্যান্ড সব কিছু চেক হওয়ার পর সামনের দিকে আগানো হয়। এরপর এই ফোনটাতে ব্যাক কেচিন বসানো হবে, তার আগে এই মেশিনের ভিতর গিয়ে গ্লু লাগানো হচ্ছে, মানে গ্লুগুলো সুন্দর মতন মেশিনেই লাগানো হয়, হাতের কোনো স্পর্শ থাকে না।
এরপর এখানে ব্যাক কেচিনটা লাগানো হচ্ছে খুব যত্ন সহকারে। দেখতেই পাচ্ছেন খুব নিখুঁতভাবে যত্ন করেই এই ব্যাক কভারগুলো লাগানো হচ্ছে। প্রত্যেকটা কাজে খুব দক্ষতার সাথে কাজ করা হচ্ছে, আমরা দেখে টোটালি অবাক। মানে এতগুলো লেয়ার, এতগুলো মানে ধাপ পার করে আসতে হয়। আর দেখতেই পাচ্ছেন এখানে চাপ দিয়ে কিন্তু এটা সুন্দরভাবে লাগানো হয়েছে। প্রাথমিকভাবে এই ফোনটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, তারপর এটাকে টেস্টে নেওয়া হবে, তারপর এটা প্যাকেজিংয়ে নেওয়া হবে। বাট আমি ভাবছিলাম যে কাজ কমপ্লিট, বাট এখানে দেখতে পাচ্ছেন এখানে টিচিং রুমের ভিতরে নিয়ে এইটাকে 4 ঘন্টা টর্চার করা হয়। ব্যাটারি মানে কেমন অবস্থায় আছে, গরম হয় কি না, চার্জে কানেক্ট করি কিন্তু এগুলোতে ভিডিও প্লে, গেম প্লে, মানে 4 ঘন্টা এটার উপর অত্যাচারই হয়। মানে 4 ঘন্টা ডিসপ্লে অন থাকে, টানা চলতে থাকে। তো এখানে পাস হওয়ার পরে কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে, নয়তো কিন্তু এখান থেকেই চলে যাবে আবার ফেল্ডে। তো এখানে দেখতেই পাচ্ছেন ফাইনালি টাচ হয়ে গিয়েছে। উনি দেখতেছে ক্যামেরা ঠিক আছে কি না, টাচ ঠিক আছে কি না, ডিসপ্লে ঠিক আছে কি না। মানে টেস্ট হওয়ার পর এখানে ফাইনাল প্রসেসিং চলতেছে, মানে ওনারা কিন্তু ফাইনালি দেখতেছে, টাচ দেখতেছে, মানে সব কিছু দেখার পর কিন্তু এটা IMEI স্টিকারটা বসানো হবে, তারপর IMEI স্টিকারটা রেজিস্ট্রি করা হবে। দেখতেই পাচ্ছেন ইনপুট করার পর সামনে এগিয়ে দেওয়া হচ্ছে। এখানে সফটওয়্যারজনিত কাজ, IMEI জনিত কাজগুলো কমপ্লিট করা হয়, দেন তারপর কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। এরপর এর উপরে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগানো হয়, দেখতেই পাচ্ছেন ফোনটাতে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে সামনে টেস্টিংয়ে চলে যায়। এটা হলো ফাইনাল টেস্ট, যে দেখতেছে সব ঠিকঠাক মতন হয়েছে কি না, স্টিকার ঠিক মতন লেগেছে কি না, তারপর সামনে আর এক ধাপে পাঠিয়ে দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন বক্সে প্রয়োজন অ্যাক্সেসরিজগুলো দেওয়া আছে, চার্জার, কেবল, তারপরে উপরে বক্স, সেগুলো দিয়ে আরেকজনের কাছে দেওয়া হচ্ছে। সে ফোনটাকে র্যাপ করে দিচ্ছে, মানে ফোনটাকে টোটালি ইনটেক করে নেওয়া হচ্ছে। এখানে র্যাপিং করার পর সামনে চলে যাবে। তো ফোনটার বক্সের ভিতর যে চার্জারটা দেওয়া আছে, 3300 সুপার ফাস্ট চার্জার, সেটা কিন্তু ওয়ালটনই তৈরি করেছে। তো এটা আমাদের জন্য প্রাউডের ব্যাপার। তারপর যে প্রয়োজনীয় অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো কিন্তু বক্সের ভিতর দিয়ে বক্সে IMEI স্টিকারটা এন্ট্রি করে মানে তারা সামনের দিকে পাঠিয়ে দিচ্ছে ফাইনালের জন্য। তো এখানে সিলগারা করা হচ্ছে, ইনটেক করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে স্টিকারটা করে দেওয়া হয়েছে, স্টিকারটা করার পর বক্সটা কিন্তু অলমোস্ট রেডি। বাট এখন এটা র্যাপিংয়ে যাবে। তো র্যাপিংটা শুধু হাতে করা হচ্ছে না, দেখেন মেশিনের মাধ্যমে করা হচ্ছে। এই মেশিনটার মাধ্যমে ফোনটা কিন্তু র্যাপিং হয়ে গেল, আর ফাইনাল রেজাল্টটা আমার হাতে, ওয়েল, ওয়ালটন জেনন X90 আমাদের হাতে চলে আসলো। প্রসেসিংটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। শুধু এখানেই না, এই ফোনগুলো কিন্তু ল্যাব টেস্ট করা হয়, দেখতে পাচ্ছেন স্ক্রলিং টেস্ট হচ্ছে ফোনটাতে। কিন্তু এখানে প্লাগ ইন প্লাগ আউটটাও চেক হচ্ছে যে ঠিকঠাক মতো হয় কি না। বাংলাদেশের ওয়েদারের যে অবস্থা, তাপমাত্রার চেয়ে বেশি প্রেশার দিয়ে দেখা হচ্ছে যে ফোনটা কিন্তু সার্ভাইভ করতে পারে কি না। সব কিছু মিলে কিন্তু ল্যাবে অনেক অনেক টেস্ট হয়, যেমনটা দেখতে পাচ্ছেন ব্যান্ড টেস্ট হচ্ছে পকেটে রাখার পর, জিন্স পকেটে রাখা অথবা পিছনের পকেটে রেখে যদি আপনি বসে পড়েন সেখানে ফোনটার কী অবস্থা হবে। আয়রন টেস্ট করা হচ্ছে, কেননা এটাতে IP53 রেটিং আছে, সেটাও চেক করা হচ্ছে। বাটন টেস্ট, আপনার পাওয়ার বাটন, ভলিউম লকার, সব কিছু আপনার এখানে চেক হয়। ড্রপ টেস্টও করা হয়, আপনার পকেট থেকে যদি পড়ে যায় সেখানে ফোন অক্ষত থাকবে কি না, অ্যান্ড ফোনের উপরে যদি ভারী কিছু পড়ে যায় ডিসপ্লের উপর সেখানে এইটা সার্ভাইভ করতে পারবে কি না। দেখতে পাচ্ছেন আয়রন বলটা কিন্তু খুব ভালোভাবে এটার উপর ফালা হচ্ছে। এরপর এখানে স্ক্র্যাচ টেস্ট করা হয়, দেখতেই পাচ্ছেন স্ক্র্যাচ টেস্টও কিন্তু খুব ভালোভাবে সে জিততে পেরেছে, মানে ভালোই রেজাল্ট আসছে। এরপর এখানে রোলিং টেস্টও আপনার ফোনটাতে করা হয়, যেখানে দেখতে পাচ্ছেন রোলিং টেস্ট করা হয় পুরো 1 মিনিট জুড়ে। তো এরপর কিন্তু ফোনটা কিন্তু কোনো সমস্যা নাই, টুকটাক স্ক্র্যাচ পড়েছে, সেটা স্বাভাবিক পড়বেই। অল রাইট, প্রথমেই আমরা এই ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব। গাইস দেখতেই পাচ্ছেন পিছনে কার্ভ ডিজাইন করা হয়েছে, সামনে ডিসপ্লেও কার্ভ। হাতে নিয়ে ইন অ্যান্ড ফিলটা যথেষ্ট ভালো পাওয়া যায়, খুব প্রিমিয়াম একটি ফিল পাওয়া যায়। ডিজাইনটা দেখতেই পাচ্ছেন উপরে একটু অংশ এখানে হালকা গ্লসি করা হয়েছে, আর নিচের দিকটা একটু ম্যাট, একটু স্লিপ করে। আর ফোনটা দুইটা কালার পাওয়া যাচ্ছে আমার হাতে, যেটা দেখছিলেন সেটা হলো ব্লু নোভা, আর একটা হলো মারুন ফুশন, যেটা এই কালারটা খুব স্পেশাল এডিশন, খুব কম থাকবে। আর এই মেরুন কালারের যে ফোনটা, এটা আপনারা যারা পছন্দ করবেন অবশ্যই জলদি পারচেস করবেন। নিচে দিকে থাকছে সিম ট্রু, যেখানে হাইব্রিড সিম ব্যবহার করা হয়েছে, মাইক্রোফোন, চার্জিং পোর্ট টাইপ সি, অ্যান্ড বাটারফ্লাই স্পিকার। ডান পাশে ছিল পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার, যেটা ইজি রিচ করা যায়। উপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, যেটা খুব ভালো করেছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। ডিসপ্লে সেকশন এখানে থাকছে 6.7 ইঞ্চি 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, ফুল HD প্লাস রেজলিউশন, যার রেজলিউশন 1080x2460 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট আমরা এখানে পেয়ে যাচ্ছি, হাই রিফ্রেশ রেট।
অ্যান্ড টাচ স্যাম্পলিং রেট 360 Hz, খুবই ভালো। অ্যান্ড এই ডিসপ্লেটা পোর্টেট করতেছে ড্রাগন টেল স্টার ট্রু গ্লাসটি, যেটা গোয়েলা গ্লাস 5 সাথে টক্কর দিতে পারবে। আর সুপার অ্যামোলেড হওয়ার কারণে কিন্তু ডিসপ্লে কালার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, কোনোরকম আমি ল্যাকেন্সি পাই নাই, ইনডোরে খুব ভালো মতন ব্যবহার করা যাচ্ছে, আউটডোরের ব্রাইটনেস যথেষ্ট ভালো পেয়েছে। অ্যান্ড ভিজুয়ালের কথা বললে আমি বলবো যথেষ্ট ভালো ছিল, অনেকটা মিনিমাল করেছে, বাট আপার চিনটা একটু ভিজুয়াললেস করলে আরেকটু করলে ভালো হতো আর কি। রেগুলার লাইফে ইউজ করে কোনোরকম সমস্যা হয় নাই। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালোই কাজ করতেছে। অ্যানিমেশনটা হালকা ঢিলে আমার কাছে মনে হয়েছে। অ্যান্ড ফেস আনলকের সুবিধা এই ফোনটাতে থাকছে। এই ফোনটা র্যাম হিসেবে থাকছে 12 GB LPDDR4X সিরিজের র্যাম। অ্যান্ড ভার্চুয়াল র্যাপিড মেমোরি ব্যবহার করতে পারবেন আরও 12 GB, টোটাল 24 GB একটি সাপোর্ট পেয়ে যাবেন। আর স্টোরেজ থাকছে 256 GB, যার টাইপ UFS 2.2, এই ডিসপ্লে যথেষ্ট ভালো পাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 14 উইথ DDoS 15, এটা ওয়ালটনের নিজস্ব OS তৈরি করা হয়েছে, যেটা আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন। আর গিগবন স্কোর পেয়ে যাচ্ছেন 739 সিঙ্গেল করে, মাল্টি করে 273, যেটা এই রেঞ্জে খুব ভালো একটি স্কোর। আর এনচুতু বেঞ্চমার্ক আপনারা পেয়ে যাচ্ছেন 398,284। আর একে পাওয়ার দিচ্ছে হেলিও G99 এসওসি, যেটা কিনা আমরা পেয়ে যাচ্ছি 2.0 GHz অক্টাকোর প্রসেসর। আর এর GPU হিসেবে থাকছে মালি G57 MC2, এতে গেমিং মোটামুটি ভালোই পেয়েছি। আর ক্যামেরা সেকশন এখানে থাকছে ট্রিপল ক্যামেরা, 64 MP মেন শুটার ক্যামেরা, যা সনি IMS682 সেন্সর, যার অ্যাপারচার 1.9 অ্যাপারচার আমরা পেয়ে যাচ্ছি। অ্যান্ড পাশে দুইটা ক্যামেরা পাচ্ছি, 2 MP এন্ড 2 MP, অ্যান্ড অটো ফোকাস তো থাকছে। সেলফিতে থাকছে 32 MP সেলফি শুটার, যেখানে অ্যাপারচার 2.5 অ্যাপারচার দেওয়া হয়েছে। ফেস ডিটেকশন অটো ফোকাস থেকে শুরু করে সব কিছু আপনারা এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন, ডিজিটাল ঝুমও আপনারা পাচ্ছেন। পিকচার কোয়ালিটি আপনারা দেখিয়ে নেবেন। অ্যান্ড আমার কাছে খুব ভালো লেগেছে, যেহেতু সনির লেন্স ব্যবহার করেছে, পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, কালার কন্ট্রাস্ট ফোকাস সব কিছু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। সেলফি ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো করেছে, আরেকটু বেটার ক্যামেরার পারফরমেন্সটা আশা করেছিলাম। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড ক্যামেরাতে কিন্তু আপনারা সামনে ক্যামেরা পিছনে ক্যামেরায় 2K 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ব্যাটারি সেকশনে এখানে থাকছে 5000mAh এর বিশাল ব্যাটারি, আর একে চার্জ দেওয়ার জন্য 3300 ফাস্ট চার্জার সাপোর্ট দিয়েছে, উইথ বক্সেও আপনারা পেয়ে যাচ্ছেন, এখানে আপনাকে পারচেস করতে হচ্ছে না। জাইরোস্কোপ সেন্সর পেয়ে যাচ্ছেন, এছাড়াও যাবতীয় সেন্সরগুলো এই ফোনটাতে থাকছে। ওয়েল বন্ধুরা, এখন আপনারা বলতে পারেন এই ফোনটা কত প্রাইজে আসতে পারে আর এর প্রাইস কত হতে পারে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এই ফোনটা কিন্তু যে বাজারে আসুক না কেন খুব ভালো একটি স্পেক দিয়েছে, যেটা আপনারা সবাই নিতে পারেন। আমরা রিকমেন্ড করব ওয়ালটনের জেনন X90 ফোনটি পারচেস করার জন্য। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।